নবনির্বাচিত কাউন্সিলর হাজি ইলিয়াসুর রহমান বাবুল ভাই। বর্তমান করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সাথে সব সময় আমি আলাপ আলোচনার মাধ্যমে, কিন্তু আমি আমার কিছু বন্ধু বান্ধব আছে আমাকে ফোন দিয়েছে, বাবুল ওইখানে আগুন লেগেছে, ওদের পাশে থাকো। আমি জান মানে খুব পরিশ্রম করে আমার ডেঙ্গু প্রতিরোধ করার জন্য সকল ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন। ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের নির্দেশ অনুযায়ী আমি কিন্তু প্রাণ দিয়ে যাচ্ছি। আমি ডেলি যোগাযোগ ওনার লাগে রেখেছি, উনি আমাকে বলে যা যতটুকু সম্ভব দিকে থাকেন, গরিব মানুষের পাশে থাকে। ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস ভাইয়ের নির্দেশ অনুযায়ী গরিব দুঃখী মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহ আপনাদের একজন বন্ধু, আপনাদের একটা ভাই, আমি সবসময় আপনাদের জন্য সাহায্য দান করার জন্য ধন্যবাদ। ব্যারিস্টার তাপসকে ধন্যবাদ। আমরা চাই বদনাম যেন না হয় আর কোন মানুষ যেন না খাইয়া কষ্ট। সবসময় গরিব মানুষদের পাশে দাঁড়ানি, আমি নিজে অসুস্থ, তারপরে আমি আপনাদের পাশে বাংলাদেশ এমন একজন নেত্রী পেয়েছে, মাদক সন্ত্রাস দুর্নীতি আজ রুখে দিয়েছে। বাংলাদেশ এমন একজন নেত্রী পেয়েছে, মাদক সন্ত্রাস দুর্নীতি আজ রুখে দিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা সাজাইয়া দিচ্ছে আমাদের নেতা কর্মী। আমি নিজে আজকে এই কাজের উদ্বোধন করলাম। এটা এই কাজ আমাদের মাননীয় মেয়রের, মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের এই